নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ভগবান বিষ্ণুর সর্বশেষ অবতার, যিনি এখনো অবতীর্ণ হননি, কল্কি অবতার, তার সম্পর্কে। কল্কি অবতার কবে আসবে এই পৃথিবীতে, কি কারণে আসবেন এবং কল্কি অবতার কার ঘরে জন্ম নেবেন, কি হবে তার নাম, সকল তথ্য আজকের ইতিহাসের ইতিকথার পর্বে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবতারবাদ বা অবতার তত্ত্ব হিন্দু ধর্মের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। যুগ যুগ ধরে ভগবান অবতীর্ণ হয়েছেন বিশেষ বিশেষ রূপে, কোনো একটি বিশেষ কার্য সম্পন্ন করার জন্য। বলা যায় এই পৃথিবীকে ভয়ানক সংকট থেকে রক্ষা করার জন্য, এবং সেই কাজ সম্পন্ন হয়ে যাবার পরে তিনি আবার সেই বিশেষ অবতার বা রূপ ত্যাগ করেছেন। গীতা, পুরাণ, ভাগবতে এই ধরনের অবতার তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা। ভগবান বিষ্ণু 10 অবতারের কথা আমরা সকলেই জানি। তারা হলেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি অবতার। এখানে 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই, তার কারণ হল অন্যান্য অবতার ভগবানের অংশবিশেষ হলেও শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে বলা যায় শ্রীকৃষ্ণ নিজেই হলেন ভগবান। তাই 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নামের উল্লেখ নেই। এই 10 অবতারের সর্বশেষ অবতার হচ্ছে কল্কি অবতার। কল্ক কথা থেকে কল্কি কথার উৎপত্তি। কল্ক কথার অর্থ পাপ বা অন্ধকার, আর কল্কি কথার অর্থ হল যিনি পাপ বিনাশ করবেন বা অন্ধকারকে দূরীভূত করবেন। কলিযুগের শেষে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, চারিদিকে অন্যায় অধর্ম বিরাজ করবে, মানুষ এখান থেকে পরিত্রাণ পাবার জন্য হাহাকার করবে, তখন কল্কি বা পাপ বিনাশকারী অবতারের আগমন হবে। মহাপুরাণ নয়, তবে হিন্দু শাস্ত্রের 18টি উপপুরাণ রয়েছে, তার মধ্যে অন্যতম হল কল্কি পুরাণ। কল্কি পুরাণে ভগবানের কল্কি অবতারের আগমন বার্তা রয়েছে সম্পূর্ণভাবে। রয়েছে তার মহিমা, তার রূপ কেমন হবে, তার স্বভাব কেমন হবে, কেমন হবে তার বৈশিষ্ট্য, সকল গুণাবলী এবং কল্কি অবতারের আবির্ভাবের উদ্দেশ্য কী, সবটাই আমরা বিস্তারিত জানতে পারি কল্কি পুরাণ থেকে। কল্কি পুরাণে বলা হয়েছে ভগবানের কল্কি অবতার সম্ভল শহরের প্রধান পুরোহিতের গৃহে জন্মগ্রহণ করবেন। কল্কি অবতারের পিতার নাম হবে বিষ্ণুযশ এবং মায়ের নাম সুমতি। শুধু তার জন্মস্থান বা অভিভাবকদের নামই নয়, আরও অনেক তথ্য রয়েছে কল্কি পুরাণে। বৈশাখ মাসের শুক্লপক্ষে তিনি জন্মগ্রহণ করবেন। 18টি গুণ বর্তমান থাকবে তার চরিত্রে, সেগুলি হল প্রজ্ঞা, কুলীনতা, ইন্দ্রিয় দমন, শ্রুতি জ্ঞান, পরাক্রম, বাগ্মিতা, দান, কৃতজ্ঞতা ইত্যাদি। সাদা ঘোড়া হবে কল্কি অবতারের বাহন। নানাবিধ অস্ত্র দ্বারা তিনি সজ্জিত হবেন। তিনি দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন, সকল পাপ বিনাশ করে ধর্ম এবং ন্যায় পুনঃস্থাপন করবেন। এই লড়াইয়ে সকল দেবতারা তাকে সাহায্য করবে। ভগবান বিষ্ণুর বাকি অবতারেরা পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন, তারা অতীত। একমাত্র বাকি আছেন কল্কি, তিনি আসবেন ভবিষ্যৎ থেকে। কলির শেষ প্রান্তে অন্যায়কে দমন করতে শ্রীবিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন। কল্কি অবতার নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন তিনি এসে গেছেন, আবার কেউ কেউ বলেন তিনি আমাদের মধ্যে আসবেন। তিনি আমাদের অর্থাৎ প্রত্যেকটি জীবের অন্তরে সদা বিরাজমান। তবে গোটা বিশ্ব এবং সনাতন ধর্মে বিশ্বাসী মানুষেরা কল্কি অবতারের প্রতীক্ষায় রয়েছেন। তারা দৃঢ় বিশ্বাস করেন তিনি আসবেন। যারা মনে করেন শাস্ত্র সত্যি, শাস্ত্রের প্রত্যেকটি শব্দ ব্রহ্মস্বরূপ, তারা নিশ্চিত কল্কি অবতারের আগমন নিয়ে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।